আজ শনিবার 18ই ফাল্গুন 2024 সালে 2রা মার্চ, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহগ্রহম ছায়ায়া গর্ভ সম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি সন্ধ্যেবেলার সময় 108 বার জপ করুন, না পারলে অন্তত 21 বার জপ করবেন। আজ আপনারা অবশ্যই বেগুন সরিষার তেল যেন খাবেন না, লবণ বেগুন সরিষার তেল এবং লোহার কোনো জিনিস আজ ক্রয় করা থেকে বিরত থাকুন। 2024 সালের মার্চ মাস শুরু হয়ে গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ এ মাসেই কিন্তু সূর্য এবং রাহুর মিলন ঘটবে, অর্থাৎ গ্রহণ দোষ তৈরি হতে চলেছে আপনাদের রাশির ক্ষেত্রে। এছাড়া মঙ্গল শনির সংযোগের কারণে দঙ্গল ইতিও তৈরি হবে, এ বিষয়েও আপনাদেরকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে। অলরেডি কিন্তু মান্থলি রাশিফল চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনাদের রাশির ক্ষেত্রে কেমন কাটবে মার্চ মাস সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না, আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের খাতে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 8, শুভ রং থাকবে কালো এবং নীল। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন, গভীর রাত জাগা কিন্তু আপনাদের পক্ষে একদমই উচিত হবে না। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে, আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন তারা জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনার সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে, পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। জমি জায়গা সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে নজর ইমিডিয়েট কেন্দ্রীভূত করা উচিত। আজ পরিবারে বাচ্চা কাচ্চা যদি থেকে থাকে তাদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন। মনে রাখবেন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ, তাদের সাথে যত সময় কাটাবেন মানসিক প্রফুল্লতা অনুভব করবেন।